আমার নাম নিয়ে কেউ যদি টাকা পয়সা চায়, সাথে সাথে ব্লক মেরে দিবেন, কোনো কথা হবে না। সাথে সাথে রিপোর্ট, ব্লক, যা খুশি, থানায় মামলা, যা ইচ্ছা করেন। সালামু আলাইকুম, হেড কত কইরা ভাই? নীলদা তো আমারও ভালো লাগছে ভাই। কত বেড়া ভাই? কোন দুইটা 20 টাকা দিতে হবে, মানে আমরা নিলে 2টা 20 টাকা। কত করে ভাই? 1 টাকা দিছে। একটা দিলে হবে, না না ঠান্ডা ঠান্ডা লাগে, বেশি ঠান্ডা পিজানতে খাইবেন না, ন্যাচারাল ন্যাচারাল খাম ভাই, পিজানতে দিয়া কি করুম এই বয়সে। ধন্যবাদ। একটা জিনিস দেখেন, হাজার হাজার বাঙালিরা এখানে ব্যবসা করতেছে, যে যার মতো কেউ ক্যাব বিক্রি করতেছে, কেউ ঠান্ডা পানি বিক্রি করতেছে, কেউ ছাতি বিক্রি করতেছে। তো অবশ্যই আমাকে কমেন্ট করবেন আপনারা যে আসলে এই ক্যাবটা আমাকে কেমন লাগতেছে, নায়ক নায়ক লাগতেছে নি, কমেন্ট করবেন। কিরে তুই আমার আমার কালারের মতো কিনছিস কে? এটাই সাইন্স, এটাই সাইন্স। আমাকে এই ক্যাবটা কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না, নিজের প্রশংসা নিজেই করতেছি না। পাশে দেখুন না একটু মানুষজন, দেখুন হাঁটতে পারতাছি না, আর এর মধ্যে আরো গরম। তো চিন্তা করলাম দেখি সামনে থেকে হাঁটতে থাকি, কই কই যাওয়া যায়, একটা বাঙালি রিক্সা ঠিক করলো, মজা করলাম। রিক্সাটা বাঙালি না, অন্য দেশের মানুষই চালায়। তো উনি আমাদের এখন একটু ঘুরে ঘুরে কোন জায়গায় কোন জায়গায় কি আছে, এই যে 10 ইউরো থেকে শুরু হয়েছে একদম 30 ইউরো পর্যন্ত ভাই, 30 ইউরো পর্যন্ত ঘুরে ঘুরে দেখাবে। এই পানির বোতলটার দাম 5 ইউরো, ঠিক আছে, বাংলা টাকা, বাংলা টাকা 500 টাকা দেয়া পানির বোতল কিনছি। যাই হোক, আসলে মেন মেন হলো এই কথাটা না, আসলে নতুন আসলে যা হয় এক শহরে, আমরা তো আর ওই রকম দোকান পাট চিনি না, দেখা গেল আমরাও পর্যটক এই রোম শহরে, তাই পানি পিপাসা লাগছিল অনেক। 5 ইউরো দিয়ে এই বোতলটা কিনতে হয়েছে, প্রায় সুইজারল্যান্ডের মতো দামটা রাখছে। আমরা এখন উঠতেছি হচ্ছে ওপেন বাসে, খোলা যে বাসগুলা, খোলার মধ্যে তো খোলা বাস ঘুরে নাকি সারা এই রোম শহর দেখা যায়, কোনোদিন উঠি নাই, যেন শহরে আছে কিন্তু কোনোদিন উঠি নাই। তো আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো, তো চলেন দেখি। জি, কত করে নিল? 15 ইউরো করে। প্যাকেজগুলো সম্পর্কে একটু ভাইকে দাও, একটু ভাই কিছু বলুক। টিকিট আছে, 1 দিনের টিকিট, 24 আওয়ার টিকিট, তারপরে আবার 2 দিনের টিকিট, 3 দিনের টিকিট, সাম্পুটি মঙ্গলবার কোনো কোনো পার্সনে 1 দিনের টিকিট নেয়, 1 দিনের টিকিটের বেশি নেয়। আর অনেকে গ্রুপ পাইলে একবার ঘুরে 1 দিনের 1 আওয়ার। ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। দুইজন ধন্যবাদ। আমরা ফাইনালি ওপেন বাসে উঠলাম, যেটাতে করে আমাদের পুরো রোম শহর ঘুরাবে। এক রাউন্ডের জন্য নিছি আমরা, যেটার মূল্য হলো 15 ইউরো, 15 ইউরো করে টিকিটের মূল্য। এই দেখেন খোলা বাস আর কি। তো আমরা এখন পুরো রোম সিটি আর কি ঘুরে ঘুরে দেখবো, আসলে হেঁটে যাওয়া বা যেহেতু আমার কাছে নতুন শহরটা, এভাবে তো সম্ভব না। যতটুকু সম্ভব গতকাল ঘুরছি, আপনার 24 ঘন্টার টিকিট কাইটে নিছি, কিন্তু এখন আমরা এটাতে ঘুরবো, 1 ঘন্টার মতো ঘুরাবে আর কি। তো দেখতে থাকুন। আর ভাই গরমের কথা কি বলবো, প্রচুর গরম। তেরমেনি স্টেশন থেকে আপনার এটা রোম শহরের, এই যে সামনে আপনার বাঙালির দোকান যেখানে আমরা খেতে বসছি, এখানে সকল প্রকার আইসক্রিম থেকে শুরু করে পিজা, বার্গার,
তারপরে বিরিয়ানি, সকল প্রকার বিরিয়ানি আইটেমই আছে। কার কোন খাবার ফেভারিট অবশ্যই কমেন্ট করবেন। কেমন খাবার, স্বাদ কেমন? ভালোই। স্পেশাল গরুর দুধের চা। আসলে এটা কি গরুর দুধের চা? তুমি কি দেখছো নাকি গরুর দুধ দোয়া নিয়ে এসে? আমি তো আরো প্রশ্ন করলাম যে আসলে কি গরুর দুধের চা নাকি? আর অবশ্যই চার কাপ। আপনারাই কমেন্ট করবেন যে এটা কি আসলে গরুর দুধের চা নাকি।